আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো কিছুক্ষণ আগে আর কি একটা ঘটনা ঘটছে। ঘটনা হলো যে আমি পড়তেছিলাম, আমাদের সোমবারে পরীক্ষা আছে, আমি সোমবারে পরীক্ষা আছে আমাদের, সেটা হলো মাইক্রো অ্যান্টেনা। আমি পড়াশোনা করতেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এরোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ এভিয়েশন এরোস্পেস ইউনিভার্সিটি। তো হঠাৎ করে দেখি যে আমার মামা ফোন দিছে, এটা তো খারাপ কিছু না। তো ফোন দেওয়ার পরে কী ঘটনা হয়েছে, যে স্বাভাবিকভাবে আমি ফোনটা রিসিভ করার পরে দেখি যে সেটা দেখার হতো ওই পাশ থেকে ভিডিও কলে ফোন দিছে আমাকে, ইমোতে ফোন দিছে। তো ভিডিও কলে দেখতেছে মামা ওই পাশে ঘুম থেকে উঠলো এরকম মনে হইলো। বাট 3-4 সেকেন্ড পরে ফোনটা আর কি রেখে দেওয়ার পরে বলতেছে যে নেটের সমস্যা কথা নাকি আসে না। তো আচ্ছা ভালো, নেটের সমস্যা কথা আসে না, আমাকে বলতেছে ভয়েস দিতে। তো আমি তো বুঝি নাই যে এরকম কিছু হবে। হ্যাঁ, এরকম কিছু বলতে কী হবে একটু পরেই আপনারা জানতে পারবেন। তো আমি ভয়েস দিছি আর কি স্বাভাবিকভাবে, কারণ আমি জানি না যে এটা অন্য কেউ হইতে পারে। ভয়েস দেওয়ার পরে হঠাৎ করে আর কি মামা দেখি যে আমাকে বলতেছে যে 14,000 টাকা ধার দিতে, 14,000 টাকা ধার দেওয়া যায় কি না। তো আমি যেটা বলছি সেটা হলো যে মামা মানে 14,000 টাকা ধার চাওয়ার কথা বলছে, তো আমি অবাক হয়ে গেছি যে মামা ইউজুয়ালি আমার কাছে টাকা ধার চায় না, তো আজকে হঠাৎ করে কেন চাইতেছে। তো আমার খটকা লাগছে এই জিনিসটা, আমি অবাক হয়ে গেছি যে এরকম তো হওয়ার কথা না যে মামা কখনো আমার কাছ থেকে টাকা ধার চায় না, আজকে ধার চাইলো 14,000 টাকা, আবার বলতেছে যে রাতে দিয়ে দিব। তো আমার তখন এরকম মনে হইলো যে এরকম তো হওয়ার কথা না, 14,000 টাকা ধার চাইতেছে। আমি তখনও বুঝতে পারি না যে এরকম কিছু একটা হবে। তো ওই টাইমে আমি আমার ছোটো মামাকে ফোন দিলাম যে মামা দেখেন এরকম ধার চাইতেছে, তো মামা তো কখনো চায় না, আজকে এরকম চাইতেছে। তো ছোটো মামা আমাকে মনে করে দিল যে হ্যাঁ এটা চক্রান্ত, ইমো হ্যাক হয়ে না এরকম টাকা চায়। তো টাকা চাওয়ার পরে ওরা টাকা নিয়ে শেষ, ওই পর্যন্ত শেষ। তো ওটার পরে আর ওরা কিছু বলে না, টাকা নিয়ে শেষ, আর কোনো কনভারসেশন নেই। তো সেটাই আমার কাছে প্রথম এরকম খটকা লাগছিলো যে কখনো যে মানুষ আমার কাছ থেকে টাকা ধার চায় না, সে কীভাবে আমার কাছ থেকে টাকা ধার চায়। তো এই জিনিসটা আর কি আমি অবাক হয়ে গেছি, এবং তো এইখানে আমি আর একটা বিষয় শেয়ার করি, সেটা হলো যে বিশাল অঙ্কের টাকা ধার চাওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই ওই মানুষটার সাথে কথা বলে নেবেন যে মানুষটা আদৌ কী টাকা চাইছিলো কী চাইছিলো না, ডিরেক্ট কনভারসেশন করে নেবেন। তো সেক্ষেত্রে আর কি এরকম ফাঁদে পড়ার চান্স কম। যদি এরকম হয় যে সে বিশাল অঙ্কের টাকা ধার চাইতেছে, তার সাথে ডিরেক্ট কমিউনিকেশন করবেন, বলতে তাকে হয়তো ফোন দিবেন বা তার মুখ দেখতে চাইবেন, তার সাথে কথা বলবেন যে আসলে এই মানুষটা সেই কিনা। কারণ ডিজিটালাইজ যুগ, যেখানে কিছু হইতে পারে, তো এই মতে এই জিনিসটা অহরহ ঘটতেছে। এর আগেও আমাদের কী বলে এলাকা থেকে এরকম হয়েছিলো আর কি, এর মধ্যে এরকম টাকা নিয়ে চলে গেছিলো। তো এই জিনিসটা আর কি আপনারা অবশ্যই ভালো মতো কনফার্ম হয়ে কাউকে যদি টাকা দিতে হয় তার সাথে কনভারসেশন করে তারপরে আর কি তাকে দেবেন। আর এরকম যদি দেন তাহলে এরকম ফাঁদে পড়ার সম্ভাবনা বেশি, যে কাউকে যদি অন্ধবিশ্বাস করেন আর কি, তো এরকম ফাঁদে পড়ার সম্ভাবনা অনেক বেশি। আর হলো যে এইখানে নাম্বারটা দিছি, ওই নাম্বার আপনারা যত পারেন ফোন দিবেন। আর এরকম যদি হয় যে কেউ প্রশাসনের লোক থাকে, তাহলে আপনি আমার পক্ষ থেকে বা আপনি আপনার পক্ষ থেকে আর কি এরকম যেন ঘটনা না ঘটে, যে আপনি যদি পারেন কোনো ব্যবস্থা করতে পারেন তাহলে তো সেটা অবশ্যই ভালো। আর যেটা বললাম যে এই নাম্বারে যত পারেন আপনারা ফোন দিবেন, ফোন দিয়ে যত পারেন যত ইচ্ছা বলবেন, সমস্যা নেই, কারণ এরকম যেন ঘটনা না ঘটে। আর এই জন্যই আমার নাম্বারটা দেওয়া, আর সবাইকে সচেতন করা আর কি, বিশেষ করে ইমোতে এরকম হয় আর কি, বা হোয়াটসঅ্যাপে এরকম হয়, নাম্বার মেসেঞ্জার যে অনেক কিছু হইতে পারে। তো পরিচিত যদি থাকে তো টাকা ধার চাইতে পারে, এটা সমস্যা না। বাট সমস্যা হলো যে কাউকে
অন্ধবিশ্বাস করে তাকে টাকা ধার ধার দেওয়াটা। তো এটুকুই বলা ছিল আজকে।